বন্ধ ঘরে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে হরিদেবপুরের সৃজনীতে। পর্ণশ্রী থানায় কর্তব্যরত 52 বছরের পুলক দত্ত প্রায় বছরখানেক ধরে ওই এলাকায় সপরিবারে ভাড়া নিয়েছিলেন। আর এদিন রাতে তিনি বাড়িতে একাই ছিলেন। তার স্ত্রী বাড়ি ফিরে বহুক্ষণ ধরে ডাকাডাকির পরও না খোলায় হরিদেবপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। আর এটা আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে সে সমস্তটাই পুলিশ খতিয়ে দেখছে। আমরা বাড়িতেই ছিলাম, তো হঠাৎ পাড়া লোকের মুখে শুনলাম যে উনি গলায় দড়ি দিয়েছে। এসে আমরা যখন সাতটা নাগাদ যখন আসি তখন দিদি থানা থেকে পুলিশ পুলিশ সব এসেছিল। তারপরে আমরা 10-20 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম, তারপর আমরা বাড়ি চলে গেলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।